মেটালিক বন্ডিং ছোটবেলা থেকে দেখে আসতেছি, তাই না? একই জিনিস, জাস্ট রিভিশন ইউ ক্যান সে। মেটালিক বন্ডিং, হোয়াট ইজ আ মেটাল? সো মেটাল আমি বলছি যে যে কোনো বন্ডিং, যখনই আমরা বন্ডিং ওয়ার্ডটা আটার করবো, বন্ডিং ওয়ার্ডটা মুখ দিয়ে বের করবো, এটা মানে হচ্ছে ইট ইজ এন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে স্টার্টই করবো কিভাবে? কোভ্যালেন্ট, আয়নিক, মেটালিক সবকিছুকেই স্টার্ট করবো একইভাবে। ইট ইজ এন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। হ্যাঁ, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন মানে কি? সামথিং পজিটিভলি চার্জ আর সামথিং নেগেটিভলি চার্জ থাকা লাগবে। তাহলে সামথিং পজিটিভলি চার্জ জিনিসটা কি? মেটালিক বন্ডিং এ পজিটিভলি চার্জ মেটাল আয়নস, আর নেগেটিভলি চার্জ এন্টিটিটা কি? সি অফ জিরো কালার আয়নস। শেষ। ইট ইজ এন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন পজিটিভলি চার্জ মেটাল আয়নস এন্ড নেগেটিভলি চার্জ সি অফ জিরো কালার আয়নস। কোভ্যালেন্ট বন্ডিং ও সেম, ইট ইজ এন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস অফ দ্য অ্যাটমস, পজিটিভলি চার্জ নিউক্লিয়াস অফ দ্য অ্যাটমস এন্ড নেগেটিভলি চার্জ শেয়ার পেয়ার অফ ইলেকট্রনস। শেষ। একই স্টাইল এর ডেফিনেশন। আয়নিক বন্ডিং, ইট ইজ এন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন ক্যাটায়ন্স এন্ড অ্যানায়ন্স। জাস্ট আমরা একটু অ্যাড করে দিই, বিকজ ডেফিনেশনটা অনেক ছোট হয়ে যায়। ওয়্যার দেয়ার উইল বি ট্রান্সফার অফ ইলেকট্রন ফ্রম ম্যাটার টু নন ম্যাটার, অর ম্যাটার উইল ডোনেট ইলেকট্রন, নন ম্যাটার উইল অলওয়েজ অ্যাকসেপ্ট ইলেকট্রন। সে সোডিয়াম উইল ডোনেট ইলেকট্রন এন্ড ক্লোরাইন উইল অ্যাকসেপ্ট ইলেকট্রন, সোডিয়াম ক্লোরাইড উইল ফর্ম। সো সি, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু রাইট, দেন ডেফিনেশন মেমোরাইজ করা লাগবে না। ইট ইজ এন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, দিস ফ্রেজ উইল স্টার্ট ইউর ডেফিনেশন, বিটুইন পজিটিভলি চার্জ মেটাল আয়নস ডিলোকালাইজ ইলেকট্রনস মেটালিক বন্ডিং, শেয়ার পেয়ার অফ ইলেকট্রনস নিউক্লিয়াস অফ দ্য অ্যাটমস কোভ্যালেন্ট বন্ডিং, ক্যাটায়ন্স অ্যানায়ন্স আয়নিক বন্ডিং। শেষ। ক্লিয়ার? মেটালিক বন্ডিং ইজ স্ট্রং, সো ইন অর্ডার টু সেপারেট অল দ্য, মানে ইন অর্ডার টু ওভারকাম দ্যাট ফোর্স অফ অ্যাট্রাকশন অফ দ্য বন্ডিং, ইউ নিড ভেরি হাই এনার্জি, দেয়ার বাই মেটালস টেন টু হ্যাভ হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট। রাইট? ঠিক আছে, মিহির দেখা যায় আমাকে? ওকে, সো আউটার শেল ইলেকট্রনস অ্যান্ড ডিলোকালাইজ ইলেকট্রনস, এই যে দেখো, হ্যালো, ডিলোকালাইজ ইলেকট্রনস এভাবে ড্র করবা ইফ রিকোয়ার্ড। প্রিয় বলো, প্রিয় কিছু বলবা? না স্যার, না স্যার। ওকে, কি ব্যাপার, কথা কেন? আসো আসো, তাড়াতাড়ি আসো। তানিশা স্যার ক্লাস করে জানেন, এত কোনায় দেখবা এখান থেকে, অ্যাটলিস্ট এখানে বসে। ওকে, সো ইফ দে আস্ক ইউ টু ড্র, দেন ইউ নিড টু ড্র ইন দিস ওয়ে, পজিটিভলি চার্জ মেটাল আয়নস এন্ড ডিলোকালাইজ ইলেকট্রনস। তুমি আবার এখানে আসো, ঠিক আছে? ওকে, আর কি? The electrostatic attraction acts in all direction, the strength of metallic bonding increases when, eta important dekho, shobai ektu boita ber koro tale subidha hobe. Ei tinta point important. Metal mane metal gular melting and boiling point bare ken from one metal to another, kisher upor depend kore? Strength of metallic bonding increases with increasing positive charge on the ions in the metal, metallic lattice, which is nuclear charge, khela nuclear charge or nuclear charge and size of the atom or size of metal ion, egular upor ki depend kore? Charge density depend kore. So greater the charge density, more will be the attraction between delocalized electrons and positively charged electrons. And even another factor is number of delocalized electrons. If the number of delocalized electrons are many, then you have more negative charges, and if you have more negative charge and more positive charge, then the electrostatic force of attraction will be more. So, I think the point you can discuss for the increasing positive charge on the metal ion in the metallic lattice. Then, magnesium 2 plus, or say, aluminium 3 plus has greater charge than magnesium 2 plus, has greater charge than sodium 1 plus. Huh? Aluminium 3 plus, or aluminium, since aluminium 3 plus is মেটাল আয়নের চার্জ সবচেয়ে বেশি, অ্যালুমিনিয়াম মেটালের ইট ইজ এক্সপেক্টেড অ্যালুমিনিয়াম মেটালের মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট ওই দুইটার চেয়ে অনেক বেশি হবে, ম্যাগনেশিয়াম উইল বি মোর দ্যান সোডিয়াম, রাইট? ডিক্রিজিং সাইজ অফ দ্য মেটাল আয়ন, সো সি
13, 12 and 11, right? খেয়াল করো সবাই, এই তিনটা কি আইসো ইলেকট্রনিক না? অ্যালুমিনিয়াম 3 প্লাস 2, 8, ম্যাগনেশিয়াম 2 প্লাস 2, 8, সোডিয়াম 1 প্লাস 2, 8. তাহলে তোমার ডিক্রিজিং সাইজ অফ দ্য মেটাল আয়ন, ধরো 13 প্রোটন, ওর তো 13টা প্রোটন, ও 13টা প্রোটন মিলে 2, 8 ইলেকট্রনকে ধরে রাখবে অ্যালুমিনিয়াম, তাইলে ও অনেক গ্রেটার ফোর্স দিয়ে হচ্ছে ওই ইলেকট্রনটাকে ধরে রাখবে, রাইট? আর ডিলোকালাইজ ইলেকট্রনস কেও, ডিলোকালাইজ ইলেকট্রনস এগুলো ওগুলোকে গ্রেটার ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করতে হবে, কারণ ওর প্রোটন বেশি, পজিটিভ চার্জ বেশি। এরপর ম্যাগনেশিয়ামের 12 প্রোটন, 2, 8, আউটার শেল হচ্ছে 2, 8, মানে সেকেন্ড কোয়ান্টাম শেল হচ্ছে আউটার শেল। সোডিয়ামেরও সেকেন্ড কোয়ান্টাম শেলে আউটার শেল, বাট প্রোটন মাত্র 11টা, বোঝা যায়? তাহলে ইফ নিউক্লিয়ার চার্জ ইজ হায়ার, ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন ডিলোকালাইজ ইলেকট্রনস অ্যান্ড দ্য ইয়ে তোমার প্রোটনস বা নিউক্লিয়াস উইল বি হায়ার অ্যাজ ওয়েল, রাইট? তাহলে এটাই বলছে ডিক্রিজিং সাইজ অফ দ্য মেটাল আয়নস। এখানে সাইজ বলতে আমি কি বুঝাইছি, এই যে দেখো 2, 8, ধরো এইটুকু ডিস্টেন্স, আর এখানে প্রোটন 13, ঠিক আছে? তাহলে ও হচ্ছে খুব স্কুইজ করে ফেলতে পারবে, ইলেকট্রন ডেন্সিটি উইল বি টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস, অনেক ভিতরে ঢুকে যাবে ইলেকট্রন ডেন্সিটি, বুঝা যায় স্বামী? কোনটা বুঝবো না এটা বলো, সেকেন্ড কি? হ্যাঁ হ্যাঁ, তাই তো, ছোটই তো বললাম, ছোটই তো বললাম আমি, অ্যালুমিনিয়াম 13 না, 3 প্লাস চার্জ, তাহলে 2, 8, ম্যাগনেশিয়াম 12, এটাও 2, 8, সোডিয়াম 11, এটাও 2, 8, তাহলে 2, 8, এটা বুঝছো সবগুলো আইসো ইলেকট্রনিক, সবগুলোর আয়ন যে আইসো ইলেকট্রনিক, সোডিয়াম আয়ন, ম্যাগনেশিয়াম 2 প্লাস আয়ন, এটা আইসো ইলেকট্রনিক সবগুলো। মেহের কি লেখো তুমি, ড্রপ ইউর পেন, ড্রপ ইউর পেন, ডোন্ট রাইট, ক্লাসে শুধু শুনবা, লিখবা না, আমি বললে এরপর লিখবা, ইটস ইম্পর্টেন্ট, জাস্ট মার্ক করা দরকার হলে মার্ক করো, কিন্তু কপিতে তুমি, আমি দেখি তুমি কপিতে অনেক কি জানি লিখো, ডোন্ট রাইট, লিসেন। আচ্ছা, সোডিয়াম আয়ন 2, 8, ঠিক আছে? এখন 11 প্রোটন দিয়ে তুমি 2, 8 যে ইলেকট্রন, মানে আউটার শেল যেটা সেকেন্ড কোয়ান্টাম শেল, এইটাকে যতটুকু অ্যাট্রাক্ট করতে পারবা আউটার শেলকে, 13 প্রোটন দিয়ে তো আরো ভালো পারবা, কি বোঝা যায় না? না বোঝা যায় না স্যার, ইলেকট্রন গুলো তো অরবিটের মধ্যে ফিক্স, অরবিট তো একটা ওয়ারের মতো, এটা তো স্যার নাড়াচাড়া করা যায় না, ব্যাপারটা কি তাই? কোনো ওয়ার আছে অরবিট গুলো? নাই, ইটস ইলেকট্রন ক্লাউড, সিন্স ইজ নেগেটিভলি চার্জ ক্লাউড, পজিটিভলি চার্জ, পজিটিভ চার্জ যদি স্ট্রং হয় তাহলে ক্লাউড অনেক শ্রিঙ্ক করবে, গ্রেটার দ্য চার্জ অফ দ্য নিউক্লিয়াস, গ্রেটার উইল বি দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য আউটার শেল ইলেকট্রন অ্যান্ড দ্য নিউক্লিয়াস, তাহলে এটা শ্রিঙ্ক করবে, ইলেকট্রন ক্লাউডটাই শ্রিঙ্ক করবে। অরবিটাল আমরা দেখেছি, এই যে অরবিট বা অরবিটাল বা শেল, এটা শ্রিঙ্ক করে আবার বড় হয় ডিপেন্ডিং অন, মানে অরবিট ওর শ্রিঙ্ক এবং ওর এনলার্জ হয় ডিপেন্ড করে কিসের উপর, নিউক্লিয়াস কত ভালো কে ধরে রাখতে পারছে, নিউক্লিয়াসের চার্জ যদি বেশি হয় তাহলে তো খুব ভালো শ্রিঙ্ক করতে হবে, ছোট হয়ে যাবে, সেকেন্ড কোয়ান্টাম শেলতেই ছোট হয়ে যাবে, তাই না? একটু শ্রিঙ্ক করবে, এইটাই বলছি, দ্য ডিক্রিজিং সাইজ অফ দ্য মেটাল আয়নস ইন ল্যাটিস, তাহলে মেটাল আয়নের সাইজ ছোট হয়ে যাবে, যদি তোমার যদি মেটাল আয়নের সাইজ যদি ছোট হয় তাহলে স্মল ভলিউম গ্রেটার চার্জ, তাহলে 3 প্লাস চার্জ, আবার সাইজও ছোট, তাহলে কি ভেরি হাই চার্জ ডেন্সিটি, না? এই হাইলি চার্জলি, এই হাইলি ডেন্স অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়ন ক্যান অ্যাট্রাক্ট ডিলোকালাইজ ইলেকট্রনস ফার বেটার দেন সোডিয়াম অর ম্যাগনেশিয়াম, সো দ্যাট ইজ ইট, ইনক্রিজিং নাম্বার অফ মোবাইল ইলেকট্রনস পার অ্যাটম অর ইনক্রিজিং নাম্বার অফ ডিলোকালাইজ পার ডিলোকালাইজ ইলেকট্রন পার অ্যাটম, অ্যালুমিনিয়ামের আউটার শেলে 3টা ইলেকট্রন ছিল, 3টা ইলেকট্রন ও ডিলোকালাইজ করছে মেটাল আয়ন যখন ফর্ম করছে, তাহলে ইট হ্যাজ 3 ডিলোকালাইজ ইলেকট্রন পার অ্যাটম, তাহলে ডিলোকালাইজ ইলেকট্রন দিয়ে পুরো মেটালিক স্ট্রাকচার ভরা, এর জন্য কি তুমি ওভারহেড পাওয়ার কেবলসও অ্যালুমিনিয়াম মেটাল ইউজ করো,
কপার ইউজ করো, অ্যালুমিনিয়াম মেটাল ইউজ করো, কপার ইজ চিপার, দ্যাটস ওয়াই কপার ইউজ করি আমরা, এন্ড কপার ইজ বেটার বেটার ডাকটিলিটি, কপার হ্যাজ, অ্যালুমিনিয়ামের তো আরও অনেক কাজ আছে, অ্যালুমিনিয়াম দিয়ে এয়ারপ্লেনের বডিও বানানো যায়, সো ইটস বেটার টু ইউজ কপার, এর জন্য আমরা কপার ইউজ করি, আর কপার ইজ চিপার। হ্যাঁ চলে বলো, ওরা যত কপার দুইটা টু প্লাস, তাহলে ইলেকট্রন দুইটা ও ডিলোকালাইজ করতে পারবে, ঠিক আছে, সো দ্যাট ইজ ইট, ইনক্রিজিং নাম্বার অফ মোবাইল আয়নস। তাহলে কি বললাম, চার্জ অফ দ্য মেটাল আয়ন, সাইজ অফ দ্য মেটাল আয়ন, ছোট করে যদি লিখো, চার্জ অফ দ্য মেটাল আয়ন, সাইজ অফ দ্য মেটাল আয়ন, আর নাম্বার অফ ডিলোকালাইজ ইলেকট্রন। তাহলে চার্জ অফ দ্য মেটাল আয়ন যত বেশি হবে, মেটালের স্ট্রেংথ তত বেশি হবে, সাইজ অফ দ্য মেটাল আয়ন যত ছোট হবে, মেটালের স্ট্রেংথ তত বেশি হবে। সাইজ ছোট মানে হায়ার চার্জ ডেন্সিটি, ম্যাস বাই ভলিউম না, ডেন্সিটি মানে কি, ম্যাস বাই ভলিউম। তাহলে অনেক অনেক বেশি ম্যাসের চার্জ, অনেক বেশি চার্জ ইন স্মল ভলিউম, এইটুকুর মধ্যে অনেক চার্জ, তাহলে কি এটার হায়ার চার্জ ডেন্সিটি, রাইট? আর নাম্বার অফ ডিলোকালাইজড ইলেকট্রন বেশি হলে পজিটিভ চার্জের সাথে ওর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বাইরে যাবে, ইন অর্ডার টু ওভারকাম ইউনিট হায়ার এনার্জি, সো উইল ইনক্রিজ, উইল হ্যাভ গ্রেটার মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট। তাহলে দেখো অ্যালুমিনিয়াম মেটালের মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট ইজ ফার মোর দেন ম্যাগনেশিয়াম, দেন সোডিয়াম, এক্সপ্লেইন? হ্যাঁ এক্সপ্লেইন, ওকে ভেরি গুড। এগুলো কিন্তু অলমোস্ট ও লেভেলস এর ডিসকাশন, অলমোস্ট মানে খুব কমই আমরা ডিসকাস করছি, এই এই সেম কোয়েশ্চনটা দেখো ও লেভেলস এর বই বাইক করা, সেম কোয়েশ্চনটা আছে, ওয়াই অ্যালুমিনিয়াম হ্যাজ গ্রেটার মেল্টিং পয়েন্ট দেন ম্যাগনেশিয়াম এন্ড ম্যাগনেশিয়াম হ্যাজ গ্রেটার দেন সোডিয়াম, এই সেম কোয়েশ্চনটা ও লেভেলস এর এন্ড অফ চ্যাপ্টার কোয়েশ্চনস আছে। নেক্সট পয়েন্ট, মেটালিক বন্ডিং এন্ড দ্য প্রপার্টিজ অফ মেটাল, পারো এগুলো, মোস্ট মেটালস হ্যাভ হাই মেল্টিং এন্ড বন্ডিং পয়েন্ট, এগুলো জাস্ট পড়ে নিবা, মার্কারি ইজ এন এক্সেপশন, মার্কারি ইজ লিকুইড এট রুম টেম্পারেচার, জানো মেটাল কন্ডাক্টস ইলেকট্রিসিটি, ওয়াই, বিকজ দে হ্যাভ ডিলোকালাইজড ইলেকট্রনস উইচ আর ফ্রি টু মুভ, শেষ, মেটালস দে হ্যাভ ডিলোকালাইজড ইলেকট্রনস উইচ আর ফ্রি টু মুভ, ইভেন ইন সলিড ফর্ম, রাইট, ইভেন ইন সলিড ফর্ম, আয়নিক কম্পাউন্ড কিন্তু সলিড ফর্মে কন্ডাক্ট করে না, মেটাল কন্ডাক্টস হিট, ওয়াই, দ্য কন্ডাকশন অফ হিট ইজ পার্শিয়ালি ডিউ টু দ্য মুভমেন্ট অফ ডিলোকালাইজড ইলেকট্রন, এগেইন মেইনলি ডিউ টু দ্য ভাইব্রেশন পাসড অন ফ্রম ওয়ান মেটাল আয়ন ইন দ্য নেক্সট, মানে ডিলোকালাইজড ইলেকট্রনটাই ভাইব্রেশনটাকে প্যাস করে, মেটাল আয়ন গুলা ভাইব্রেট করে, ডিলোকালাইজড ইলেকট্রনস এর ইলেকট্রনস গুলা ওদের এই ভাইব্রেশনটাকে কমিউনিকেট করে, একটা থেকে আরেকটাতে নিয়ে যাবে, ইজ ইট ক্লিয়ার? So it's the same answer, how it conducts heat, the same answer, it has delocalized electrons and the heat will be transferred through vibration, that's it. Intermolecular forces, just ekhane amra intermolecular force type gula bolbo, ektu pore ki explain korbo, ekhane explain korbo, thik ache, okay, intermolecular forces amra jeta yete porchi je in intermolecular force ইন্টারক্লাস ডিবেট, হ্যাঁ দুইটা ক্লাস, ক্লাস সেভেন আর ক্লাস এইট এর মধ্যে ডিবেট কম্পিটিশন, ইট ইজ ইন্টারক্লাস ডিবেট, হ্যাঁ ইন্ট্রা ক্লাস ডিবেট মানে ক্লাস সেভেন এর ভিতরে স্টুডেন্টদের মধ্যে ডিবেট কম্পিটিশন, তাহলে ইন্টার মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন মানে এখানে একটা মলিকিউল আছে, এখানে একটা মলিকিউল আছে, এটা একটা ওয়াটার মলিকিউল, এটা একটা ওয়াটার মলিকিউল, এই দুইটা ওয়াটার মলিকিউলের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, দিস ইজ ইন্টার মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, এখানে একটা ব্রোমাইন মলিকিউল আছে, এখানে একটা ব্রোমাইন মলিকিউল আছে, দুইটার মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, সো সিম্পল কোভ্যালেন্ট যেগুলা এগুলো হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন দিয়ে কানেক্টেড থাকে, ক্লিয়ার? তাহলে ইটস নট নেভার ইটস নট দ্য কোভ্যালেন্ট বন্ড উই আর টকিং, মানে উই আর ব্রেকিং, ধরো একটা ওয়াটারকে বয়েল করলাম, তাহলে ওয়াটারের মধ্যে এইচ ও এইচ কোভ্যালেন্ট বন্ড আছে, উই আর নেভার ব্রেকিং এইচ ও এইচ বন্ড, হ্যাঁ উই আর ব্রেকিং ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন ওয়ান ওয়াটার মলিকিউল উইথ অ্যানাদার ওয়াটার মলিকিউল, দ্যাটস ওয়াই দে আর টুগেদার, ইটস ওয়াটার, ওয়াটার ইজ নট এসকেপিং, দেখো ওয়াটার একটা আরেকটার সাথে লাইগ আছে, মলিকিউল দুয়ার লাইগ আছে, কেন ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, তো ইজ ইট কোভ্যালেন্ট বন্ড, নো ইটস ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ইনসাইড ওয়াটার ইউ হ্যাভ কোভ্যালেন্ট বন্ড, একটা ওয়াটার মলিকিউল, খুব ক্লিয়ারলি এই ও লেভেলসে এটা অনেকেই মিস্টেক করে, কিন্তু এ লেভেলসে ইজ নট পারমিসিবল, ইভেন মিস্টেক করাটাও পারমিসিবল, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই যে ডিফারেন্ট সিম্পল কোভ্যালেন্ট, যেমন ধরো ক্লোরাইন গ্যাস, এটাও সিম্পল কোভ্যালেন্ট, হাইড্রোজেন গ্যাস, এটাও সিম্পল কোভ্যালেন্ট,
কারণ হাইড্রোজেন গ্যাসের সাথে আরেকটা হাইড্রোজেন গ্যাস কানেক্টেড থাকবে উইথ আ পার্টিকুলার ফোর্স অফ অ্যাটাক ইভেন দো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে দে আর গ্যাস বাট হাইড্রোজেন কি আসলে গ্যাস হাইড্রোজেন কি গ্যাস হাইড্রোজেন কি জোরে বলো হাইড্রোজেন কি গ্যাস অনলাইন দেখি কেউ পারে নাকি হাইড্রোজেন কি গ্যাস মিহির নো স্যার কি তাহলে অ্যাটম হাইড্রোজেন H2 মলিকিউল হ্যাঁ হাইড্রোজেন মলিকিউল বাট হাইড্রোজেন এই H2 কি গ্যাস না জি স্যার গ্যাস হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন ইজ নট গ্যাস কে বলছে স্যার আমি বলছি হাইড্রোজেন নট গ্যাস হাইড্রোজেন ক্যান বি গ্যাস ক্যান বি সলিড ক্যান বি লিকুইড স্যার গ্যাস তো তো কি গ্যাস তো তো গ্যাস চেঞ্জ হচ্ছে স্যার আয়রন কি আয়রন সলিড লিকুইড গ্যাস ক্যান বি লিকুইড ক্যান বি গ্যাস ডায়মন্ড হোয়াট ইজ দ্যাট সলিড ক্যান বি লিকুইড ক্যান বি গ্যাস I didn't mention the temperature. Hydrogen is a gas at room temperature. But what is the melting point boiling point? Right or not? It is melting boiling point. It has some sort of force of attraction in that particular temperature. But hydrogen is a liquid hydrogen. Some force of attraction arises in that particular temperature. Maybe negative 180 degree. But I mean the attraction, intermolecular force of attraction is active there. Hydrogen gas is a liquid. সলিড বানাই আরো নিচে টেম্পারেচার দিছি আরো ওকে ঠান্ডা করছি রাইট মেবি -220 ডিগ্রিতে ও সলিড বাট ওটা সলিড যখন ও সলিড তখন তো আইএমএফ ইজ ইনভলভড ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন ইজ ইনভলভড রাইট অর রং সবাই কি বুঝছো আমার কথাটা কি বলতেছি তাহলে দেয়ার আর রাইট দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ মলিকিউলস এটা দেখো হাইড্রোজেন এটাও সিম্পল কোভ্যালেন্ট ওয়াটার এটাও সিম্পল কোভ্যালেন্ট এরপর ধরো HBr এটাও সিম্পল কোভ্যালেন্ট এগুলো সব তো সিম্পল কোভ্যালেন্ট এগুলোর ভিতরে সবগুলোর কোভ্যালেন্ট বন্ড আছে বাট ওদের মলিকিউল একটা মলিকিউলের সাথে আরেকটা মলিকিউলের আবার ইন্টারমলিকিউলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন আছে দ্যাটস হোয়াই দে হ্যাভ মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট রাইট অর নো অল অফ দেম হ্যাভ মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট ডিপেন্ডিং অন দেয়ার স্ট্রাকচার দে হ্যাভ হাই অর লো মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট ডিপেন্ডিং অন দেয়ার নেচার ওই নেচারগুলোই আমরা ডিসকাস করব সো ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন ইন হাইড্রোজেন ইজ নট সিমিলার টু ওয়াটার ইজ নট সিমিলার টু HBr হাইড্রোজেনে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে এটাকে আমরা ভ্যান ডার ওয়ালস ফোর্স বা লন্ডন ডিসপারশন ফোর্স কিছু লেখা লাগবে না জাস্ট শুনে থাকো আমরা এগুলো ডিসক্রাইব করবো একটা একটা করে কি বললাম সবচেয়ে উইকেস্ট হাইড্রোজেন বা এই টাইপের যেগুলো আছে ক্লোরিন সিমিলার টাইপ অফ মানে সেম টাইপ অফ অ্যাটম দিয়ে যে মলিকিউলগুলো ফর্ম এগুলোতে কি আছে ভ্যান ডার ওয়ালস ফোর্স অথবা ডিসপারশন ফোর্স মানে লন্ডন ডিসপারশন ফোর্স বলি ওরা ওদের নামটা কি ঢুকাইছে লন্ডন আমরা যদি এটা ইনভেন্ট করতাম তাহলে আমরা বাংলাদেশ ডিসপারশন ফোর্স করতাম রাইট ওকে হাইড্রোজেন ক্লোরাইন এই দুইটাতে লন্ডন ডিসপারশন ফোর্স হ্যাঁ নাম্বার ওয়ান HBr এটাতে কি আছে টু পারমানেন্ট ডাইপোল ডাইপোল ইন্টারাকশন নামটা কি পারমানেন্ট ডাইপোল ডাইপোল ইন্টারাকশন ঠিক আছে মেমোরাইজ করা লাগবে না আমরা যখন ডেসক্রাইব করবো এটা মনে থাকবে আর ওয়াটার এই যে ওয়াটার ধরো যেই সিম্পল কোভ্যালেন্ট গুলার মধ্যে এই তিনটে অ্যাটম থাকবে অক্সিজেন নাইট্রোজেন আর ফ্লোরাইন এনি সিম্পল কোভ্যালেন্ট উইচ কন্টেইনস অক্সিজেন নাইট্রোজেন ফ্লোরাইন ওদের যে ইন্টারমলিকুলার টাইপ অফ ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন দে হ্যাভ ইজ হাইড্রোজেন বন্ড তিনটা একসাথে থাকবে বলে ডিসকাস তুমি কেন ডিটেইল ডিসকাস ডিটেইলে আমি যাইতেছি না ডিটেইলে যাব তাহলে কি বললাম প্রথমটা হচ্ছে সেম টাইপ অফ অ্যাটম যদি থাকে তাহলে ওটা কি লন্ডন ডিসপারশন ফোর্স বা ভ্যান ডার ওয়ালস ফোর্স ঠিক আছে আর HBr টাইপের যেগুলো মানে এনি এনি টু অ্যাটমস জয়নিং টুগেদার এক্সেপ্ট ফর অক্সিজেন নাইট্রোজেন ফ্লোরাইন অন্য যে কোনো ধরো ব্রোমাইন আয়োডিন অ্যাস্টাটাইন বা অন্য আরো যে কোনো অ্যাটম আছে ওগুলা দুইটা টাইপের ওগুলা যদি একসাথে জয়েন থাকে পার্মানেন্ট ডাইপোল ডাইপোল ইন্টারাকশন পার্মানেন্ট ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বাট ওয়াটার এটাও পার্মানেন্ট ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বাট এটা একটা স্পেশাল টাইপ অফ পার্মানেন্ট ডাইপোল ডাইপোল ইন্টারাকশন উইচ ইজ স্ট্রঙ্গার দেন পার্মানেন্ট ডাইপোল ডাইপোল ইন্টারাকশন
এটা এই স্পেশাল টাইপটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই তিনটা আছে, ঠিক আছে? এই যে দেখো লেখা আছে, দেয়ার আর টু টাইপস অফ ভ্যান ডার ওয়ালস ফোর্স ইন্টারমলিকুলার। আচ্ছা, ওকে, আই আন্ডারস্ট্যান্ড। ওরা ওই ইন্টারমলিকুলার ফোর্সের নামটা ভ্যান ডার ওয়ালস ফোর্স দিছে, আর এই যে আমি যেটা বললাম লন্ডন ফোর্স, লন্ডন ডিসপারশন ফোর্স, এটা হচ্ছে একটা, এই যে নাম্বার ওয়ান যেটা, এটা হচ্ছে লন্ডন ডিসপারশন ফোর্স। আর পারমানেন্ট ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, এটা হচ্ছে নাম্বার টু। আর নাম্বার নাম্বার থ্রি হচ্ছে এই যে হাইড্রোজেন বন্ডিং, এই যে ইনক্লুডিং হাইড্রোজেন বন্ডিং, এই ইনক্লুডিংটা হচ্ছে নাম্বার থ্রি, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন বন্ডিং হইতে হলে কি টাইপের পারমানেন্ট ডাইপোল ডাইপোল লাগবে? ওইগুলা যেগুলোতে অক্সিজেন নাইট্রোজেন ফ্লোরাইড সিরিয়ালি আছে, দেখো একদম সেকেন্ড পিরিয়ডে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরাইড একদম রাইট মোস্ট অফ পিরিয়ড টু, নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরাইড, এই তিনটা অ্যাটম থাকলেই শুধু হাইড্রোজেন বন্ডিং হবে, আর কেউ হাইড্রোজেন বন্ডিং দিবে। কেন কেন আই এম নট ডিসকাসিং, কেন উই উইল ডিসকাস, ঠিক আছে? তাহলে খেয়াল থাকবে কি কি বললাম। আচ্ছা আবার বলি, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বা ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন ক্যান বি অফ থ্রি টাইপস। নাম্বার ওয়ান ডিসপারশন ফোর্স, ডিসপারশন ফোর্স বা লন্ডন ডিসপারশন ফোর্স, একই কথা। নাম্বার টু পারমানেন্ট ডাইপোল, পারমানেন্ট ডাইপোল ইন্টারাকশন বা পারমানেন্ট ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। হ্যাঁ, এইটার একটা টাইপ হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, বা এই মানে হাইড্রোজেন বন্ডিং ও অ্যানাদার টাইপ অফ পারমানেন্ট ডাইপোল ডাইপোল, বাট ইট ইজ স্ট্রংগার, ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, এটাতে যাব। ওকে, দেখো এগুলো কেমন অবস্থা। আয়নিক বন্ডিং ইন সোডিয়াম ক্লোরাইড, আয়নিক বন্ডিং ইজ ভেরি স্ট্রং, উই নো 760 কিলোজুল পার মোল এনার্জি। OH কোভ্যালেন্ট বন্ড ইন ওয়াটার 464। হ্যাঁ, জাস্ট কম্পেয়ার করার জন্য হাইড্রোজেন বন্ডিং 20-50, ঠিক আছে? পারমানেন্ট ডাইপোল ডাইপোল 5-10, আর ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ডাইপোল, ও আচ্ছা, এটার আরেকটা নাম আছে লন্ডন ফোর্স, যেটা এটা বেসিক্যালি চাক মানে ডিসপারশন ফোর্স, ডিসপারশন ফোর্স, ভ্যান ডার ওয়ালস ফোর্স। নর্মালি আমরা ভ্যান ডার ওয়ালস ফোর্স এই কথাটা যখন বলি তখন আমরা বেসিকলি এই লন্ডন ডিসপারশন ফোর্সকেই বিহিন করি। হ্যাঁ, আমরা যখন নর্মালি আমরা যদি বলি এটাতে ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে, আমরা মিন করি এটা লন্ডন ডিসপারশন ফোর্স। তাহলে কি বললাম, লন্ডন ডিসপারশন ফোর্স ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন, এটা হচ্ছে বেসিকলি মেকানিজম কিভাবে এই বন্ড ইয়েটা ফর্ম করে, এটা একটা মেকানিজম। হোয়াট এভার আইডিআইডি ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ফোর্স ইন্টারাকশন, সো দিস ইজ উইকেস্ট, পারমানেন্ট ডাইপোল ডাইপোল আ বিট স্ট্রংগার, হাইড্রোজেন বন্ডিং ইভেন স্ট্রংগার, ইফ ইউ কম্পেয়ার উইথ কোভ্যালেন্ট অ্যান্ড আয়নিক বন্ড দে আর ভেরি উইক। এটা হচ্ছে আমরা এই টেবিলটাতে দেখাইছি, দ্যাট ইজ দ্য এন্ড। এটা আমরা একটু পরে আবার এই চ্যাপ্টারে আবার আসবো। ইলেকট্রোনেগেটিভিটি, স্টার্টিং দ্য ডিসকাশন, ইলেকট্রোনেগেটিভিটি পড়াই। ইলেকট্রোনেগেটিভিটি আমরা ওলেভেলসে বলছি একটু, এখন আরেকটু বলি। অ্যাজ ইউ গো ফ্রম লেফট টু রাইট ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস ইন আ পিরিয়ড, ইন আ পিরিয়ড ইফ ইউ গো ফ্রম লেফট টু রাইট ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস। বোঝা যায় কথা? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, ইফ ইউ গো ফ্রম টপ টু বটম what will happen, electronegativity decreases. Why? Electronegativity মানে কি, এটা কি জানো? O level এ পড়ছো electronegativity কি জিনিস? জোরে বলো। দুইটা কোভ্যালেন্টলি বন্ডেড অ্যাটম, সে হাইড্রোজেন এন্ড ফ্লোরাইন, এটার মধ্যে electronegativity কার বেশি? ফ্লোরাইনের বেশি। কেন? এই বন্ড পেয়ার ইলেকট্রন, যেটা শেয়ার পেয়ার অফ ইলেকট্রন, ও নিজের দিকে পুল করার ক্যাপাসিটি ওর বেশি। সো দ্য ক্যাপাসিটি অফ পুলিং দ্য শেয়ার পেয়ার অফ ইলেকট্রন টুয়ার্ডস ইট, টুয়ার্ডস মি, ইজ দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ মাই, অর ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরাইন, অর ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরাইন। তাহলে নন মেটাল গুলা ওরা অনেক, ওদের ইলেকট্রোনেগেটিভিটি অনেক ভালো, যত রাইটে যাবো ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। ক্লিয়ার? ফ্লোরাইন হ্যাজ হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি, আমাদের পলিং স্কেল আছে, পলিং ইলেকট্রোনেগেটিভিটি স্কেল, এটা কি তোমাদের ডেটা বুকলেটে আছে নাকি? ডেটা বুকলেট দেখছো তো সবাই তোমাদেরটা? এখনো দেখো নাই? এক্সামের সময় তো দিবেই, এটা সব সময় প্রিন্ট দিয়ে রাখতে হবে সাথে, এটা সব যে
ion unreactive sir full outer shell or electron er kono dorkar nai novel 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 bujho yes sir je mane tar sob ache ha novel er inert sei novel er inert na unreactive and inert are synonymous term novel gas inert gas এটা আমরা ইনার্ট গ্যাস বলি নোবেল গ্যাস বলি সিনোনিমাস ওকে দেখো ডেটা বুকলেটে এই যে ভ্যালুস দেয়া আছে অনেক হ্যাঁ মোলার গ্যাস কনস্ট্যান্ট এটা লাগবে একটু পরে তারপর এই যে অনেক কিছু দেয়া আছে ই এর চার্জ দেয়া আছে তোমরা সামটাইমস চাও তারপর 3 টু 10 ওয়াট 8 হচ্ছে স্পিড অফ লাইট সো এই ডেটা বুকলেটটা সবগুলা পেপারে পেপার 1 2 3 4 5 সবগুলাতে পাবা আয়োনাইজেশন এনার্জি সবগুলা দেয়া আছে যেটা লাগবে এখান থেকে বের করে দিবা অনেকগুলা দেয়া মানে আয়োডিন ব্যারিয়াম মোস্ট অফ দা ইয়ার যেগুলো দরকার এগুলো দেয়া আছে বন্ড এনার্জির ভ্যালুগুলো দেয়া আছে সো বন্ড এনার্জি ক্যালকুলেট করতে বললে এটা দিয়ে এগুলো দিয়ে ক্যালকুলেট করবা পলি অ্যাটমিক আয়ন সো এগুলো আছে এগুলো নিবা এরপর হচ্ছে এইটা এ টু তে লাগবে এখন না ইউনিট পেপার ফোর পেপার ফাইভে লাগবে এখন লাগবে না পলিং স্কেল আছে নাকি তোমার মানে সো ডেটা বুকলেট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রিন্ট দিয়ে রাখতে হবে সাথে যাতে ওই এক্সামের দিন খুঁজা খুঁজা বাইর করা না লাগে কোনটা কি কি আছে খুঁজলে সব টাইম ওইখানে চলে যাবে আর এই হচ্ছে তোমার পিরিয়ডিক টেবিল এক্সট্রা পিরিয়ডিক টেবিল দিবে না এখান থেকেই নিতে হবে ডেটা বুকলেট এটা প্রিন্টেড ডেটা বুকলেট উইল বি গিভেন ইন দ্য এক্সাম ঠিক আছে সব পেপারে ওকে সো দ্যাট ইজ ইট আচ্ছা এটাতে পলিং স্কেল নাই ওরা এডেক্সেলে দিছে ক্যামব্রিজে দেয়নি কিন্তু ভুলে যাই কোনটা এডেক্সেলে আছে কোনটা ক্যামব্রিজে আছে এডেক্সেলের ডেটা বুকলেট আগে ছিল 40 পেজেস এখন এটা 12 পেজ বানাইছে শান্তি পাইছি মানে এত পেজের ডেটা বুকলেট এরকম মোটা মোটা বুকলেট মেবি ওরা বুঝছে যে আমাদের তো প্রিন্টিং কস্ট বেড়ে যেতেছে এটা ছোট করি স্টুপিড গুলো এত বড় ডেটা বুকলেট দিয়ে রাখছে কোনটা আচ্ছা দেয়া আছে তার মানে পলিং ইলেকট্রোনেগেটিভিটি সিন্স তোমাদের এখানে দেয়া নাই ডেটা বুকলেটে নাই সো পলিং ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে আমরা একটু কথা বলবো ঠিক আছে পলিং ইলেকট্রোনেগেটিভিটি আচ্ছা পলিং ইলেকট্রোনেগেটিভিটিটা আমি একটু ডেটা বুকলেট থেকে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ওদের ডেটা বুকলেট থেকে দেখাই বাট তোমাদের কয়েকটা খুব বেশি মনে রাখা দরকার কয়েকটা জাস্ট মনে রাখা লাগবে খুব বেশি না এবং ইটস ইজি ইটস নট ডিফিকাল্ট দেখাই পলিং স্কেলটা দেখাই এটা দিলে খুব ভালো হইতো এটা দেওয়া উচিত এটা ভালো জিনিস এই যে এটা ওদের ডেটা বুকলেটে দেওয়া আছে সো পলিং ইলেকট্রোনেগেটিভিটি স্কেল হচ্ছে এটা দেখো ছোট করি আচ্ছা ফ্লোরাইন ইজ মোস্ট ইলেকট্রোনেগেটিভ অফ অল তাই না দেখো এটা ফোর ফ্লোরাইন ইজ ফোর ঠিক আছে ফোর আউট অফ ফোর মানে পলিং ইলেকট্রোনেগেটিভিটি স্কেলে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার হচ্ছে ফোর এবং নো ইউনিট জাস্ট এটা মেজারিং এর জন্য ইলেকট্রোনেগেটিভিটি কার কেমন তাহলে ফ্লোরাইন ইজ গেটিং ফোর আউট অফ ফোর হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি সো ও ওর সাথে যে কেউ বন্ড ফর্ম করুক যেমন ধরো অক্সিজেন অক্সিজেন ধরো অক্সিজেন ফ্লোরাইনের সাথে বন্ড ফর্ম করছে ও এফ টু দেখো তুমি যখন ওকে অক্সিডেশন নাম্বার অ্যাসাইন করবা ফ্লোরাইন ইজ অলওয়েজ নেগেটিভ সো এটা টু মাইনাস অক্সিজেন দেখো এক্সেপশন টু প্লাস অক্সিজেন ইজ বাউন্ড টু সাবমিট টুয়ার্ডস ফ্লোরাইন বিকজ অফ অল বিকজ ফ্লোরাইন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন অক্সিজেন অক্সিজেন দেখো 3.5 সেকেন্ড ফ্লোরাইন হচ্ছে ফার্স্ট এটা সেকেন্ড থার্ড কে নাইট্রোজেন আর
ওরা যৌথভাবে থাকে, যৌথভাবে, যৌথভাবে কি মানে ওরা দুইজনেই থার্ড আর কি, ঠিক আছে, যৌথভাবে বুঝতে হবে, বাংলা নাই তোমাদের না, তোমাদের ও লেভেলসে আছে তো, তাহলে কেন এটা ট্রান্সলেট করা লাগছে না, এর জন্যই তো তোমরা তোমরা সি আর ডি পাও ইয়েতে বাংলায়, তাহলে তো জানা উচিত, নিউজ পেপার পড়বো বাংলা নিউজ পেপার পড়বো, এটা ইম্পর্টেন্ট, নিজের মাদার টাং একটু একটু জানা দরকার, একটু ভালোই জানা দরকার। আচ্ছা দেখো সালফার এন্ড কার্বন দেখো 2.5, এগুলো আর কিছু তোমার দরকার নাই, এই দেখো যত লেফট থেকে লাইটে যাবো আমি শেষ করে দিই, 1 এই সেকেন্ড পিরিয়ড দেখো, পিরিয়ড 2 1 1.5 2 2.5 3 3.5 4 লেফট থেকে রাইটে যাইতেছ বাড়তেছ না, আবার এদিকে দেখো লিথিয়াম 1 সোডিয়াম 0.9 পটাশিয়াম 0.8 রুবিডিয়াম 0.8 সিজিয়াম 0.7, তাহলে জেনারেল ট্রেন্ড হচ্ছে দেয়ার ডিগ্রি, তোমাকে কিন্তু এগুলো দেই নাই আমরা মেমোরাইজ করার জন্য, মানে জাস্ট তোমার একটা কনসেপ্ট যে জিনিসটা কিভাবে কাজ করতেছে, ফ্লোরাইন ইজ মোর মোস্ট ইলেকট্রোনেগেটিভ দেন অক্সিজেন দেন নাইট্রোজেন এন্ড ক্লোরাইন টুগেদার, হ্যাঁ ওরা দুইজনই কিছু জানা লাগবে না, এই যতটুকু মনে থাকে অতটুকু জানতে হবে, আমি লেকচার দিতেছি না, এরপরে যতটুকু মনে থাকে অতটুকুই জানবা আর বাকিটা না জানলেও হবে, ঠিক আছে। আর একটা জিনিস দরকার, এটা হচ্ছে হাই, সিন্স আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি পড়বো, উই হ্যাভ টু ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্টস, কার্বন অ্যান্ড হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন ইজ 2.1 কার্বন ইজ 2.5, এইটা একটু জানা দরকার, কার্বন ইজ 2.5 হাইড্রোজেন ইজ 2.1, দ্যাটস ইট, মোটামুটি চলে, আর তেমন কিছু জানা দরকার নেই। দেখো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন এদের কোনো ইলেকট্রনিটি নাই, ওয়াই, বিকজ দে আর নোবেল, ওদের ইলেকট্রনের প্রতি কোনো অ্যাট্রাকশন নেই, দে আর নোবেল, নোবেলদের তোমার মার্কারের প্রতি তোমার এই ফোনের প্রতি অ্যাট্রাকশন থাকবে, তোমার আইফোন কি জানো এই 12 Pro Max আছে তাই না, তাহলে তোমার এই ওয়ান প্লাসের সেটের প্রতি তো তোমার অ্যাট্রাকশন কমই থাকে, ব্যাপারটা এরকম, হ্যাঁ আইফোন 12 Pro Max কারা ইউজ করে, যারা একটু হাফিজ স্যারের মতো মোবাইল তারা, তাই না, ওকে সো হোয়াট এভার, সো দ্যাট ইজ ইট, রাইট, এইটুকু জানলেই হবে পলিং ইলেকট্রোনেগেটিভিটি স্কেল। কেউ চাইলে একটা স্ন্যাপশট নিতে পারো, একটা স্ন্যাপশট নিয়ে রাখতে পারো ডাটা বুকলেটটা, পলিং ইলেকট্রোনেগেটিভিটি স্কেলটা, ইয়ে যারা সরি এখানে যারা আসো তোমরা না অনলাইনে যারা আসো একটা স্ন্যাপশট নাও, নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও, দিয়ে দিবা, আর কেউ নিলে আমাকে বলো যে স্যার ডান, তোমার রেসপন্সিবিলিটি হোয়াটসঅ্যাপে দেয়া। আচ্ছা ওকে নেক্সট পয়েন্ট আমরা যাই, তাহলে বুঝছো তো ইলেকট্রোনেগেটিভিটি, ওকে দেখো এই যে ব্রোমাইন ক্লোরাইন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরাইন, এটা জাস্ট এই যে কয়েকটা, ব্রোমাইন ক্লোরাইন আমি বলছি ফ্লোরাইন ইজ মোস্ট ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ দেন নাইট্রোজেন দেন অক্সিজেন দেন নাইট্রোজেন এন্ড ক্লোরাইন টুগেদার, ব্রোমাইন তো কম হবেই, সহজ না, তাহলে ফ্লোরাইন ইজ মোস্ট ইলেকট্রোনেগেটিভ, এরপর অক্সিজেন 3, ফ্লোরাইন ইজ 4, অক্সিজেন ইজ 3.5, নাইট্রোজেন ক্লোরাইন দুইটাই হচ্ছে 3, ব্রোমাইন তাহলে আরো কম হবে, দরকার নেই, কত দরকার নেই, জানা দরকার নেই। আচ্ছা ফ্যাক্টরস এফেক্টিং ইনফ্লুয়েন্সিং ইলেকট্রোনেগেটিভিটি, আচ্ছা এবার আসো ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে কি করো কাজ কি, রাইট, এটা তো জানা দরকার ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে কি করো, যত বেশি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে ওরা আয়নিক বন্ড ফর্ম করার তত বেশি পসিবল, দেখো সোডিয়াম, সোডিয়াম হচ্ছে পিরিয়ড 3 তে লিস্ট ইলেকট্রোনেগেটিভ, আর ক্লোরাইন হচ্ছে মোস্ট ইলেক্ট্রোনেগেটিভ পিরিয়ড 3 তে, রাইট অর নট, তাহলে এই দুইটা মিলে কি ফর্ম করতেছে আয়নিক, যদি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স একদম জিরো হয় সে হাইড্রোজেন এন্ড হাইড্রোজেন জয়নিং টুগেদার ইন এ কোভ্যালেন্ট বন্ড H2, তাহলে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স যত কম হবে কোভ্যালেন্ট ফর্ম করার চান্স তত বেশি, রাইট, হাইড্রোজেন এন্ড ক্লোরাইন, ক্লোরাইন ইজ 3.0 আর হাইড্রোজেন হচ্ছে 2.1, তাহলে 0.9, মানে ইয়েটা হচ্ছে এরকম, আমি এখানে লিখি দেখা যায় তো না, ওরা অবশ্য লিখছে মনে হয় মোস্ট প্রবলি, আমি ছোট করে লিখে দিই, এনিথিং লেস দেন কিভাবে দিই, এটা গ্রেটার দেন হয়ে গেল, এনিথিং লেস দেন 1 এভাবে লিখি নাকি, লেস দেন অর ইকুয়াল 1 ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা, যেমন হাইড্রোজেন আর ক্লোরাইনের হচ্ছে 0.9, তাহলে এটা হচ্ছে কোভ্যালেন্ট,
Anything greater than 2 ionic. আর এই যে 1 টু 2 এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট মানে ইফ ইট ইজ এ কোভ্যালেন্ট সাবস্টেন্স ইট উইল হ্যাভ সাম আয়নিক ক্যারেক্টার এন্ড ইফ ইট ইজ অ্যান আয়নিক সাবস্টেন্স ইট উইল হ্যাভ সাম ডিগ্রি অফ কোভ্যালেন্সি এন্ড হাইব্রিড না বুঝি না চলে বলো অ্যামফোটেরিক তো হচ্ছে অ্যাসিড এন্ড বেস ক্যারেক্টার দুইটাই আছে এটা ওইটা না এটা হচ্ছে একটা সাবস্টেন্স আয়নিক আর কোভ্যালেন্ট কিছু সাবস্টেন্স আছে পিওরলি আয়নিক লাইক সোডিয়াম ক্লোরাইড এটা অলমোস্ট পিওরলি আয়নিক এরপর সে ক্লোরাইন মলিকিউল ইজ অল মানে ফুললি জিরো তো ডিফারেন্স অফ কোভ্যালেন্সি কি জিরো না দুইটারই সেম মানে ইলেকট্রোনেগেটিভিটি মানে ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি ইজ জিরো সো ইট ইজ 100% কোভ্যালেন্ট সোডিয়াম ক্লোরাইড সে ইট ইজ অলমোস্ট 100% আয়নিক বাট সে ফর এক্সাম্পল সিলভার ক্লোরাইড সিলভার দেখো সিলভার কপারের নিচে দেখা যায় 29 এর নিচে সিলভার আর ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স ইজ ভেরি লো অত বেশি না তাইলে ইভেন দো ইট ইজ অ্যান আয়নিক কম্পাউন্ড ইট হ্যাজ সাম ডিগ্রি অফ কোভ্যালেন্সি কারণ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অনেক কম কোভ্যালেন্সি মানে কি সাম ডিগ্রি অফ কোভ্যালেন্সি মানে কি এটা আমরা ডিসকাস করব এটা ডিপেন্ড করে কিসের উপর ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ইলেকট্রোনেগেটিভিটি নিউক্লিয়ার চার্জ অ্যাটমিক রেডিয়াস শিল্ডিং এগেইন কেন কারণ ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে দুইটা অ্যাটম ইজ জয়নিং টুগেদার সে হাইড্রোজেন অ্যান্ড ক্লোরাইন এখানে কি ডট এন্ড ক্রস আছে না ক্লোরাইন এই ডট এন্ড ক্রসকে ভালো পুল করতে পারবে কি হইলে ক্লোরাইনের নিউক্লিয়ার চার্জ যদি বেশি থাকে তাহলে ভালো পুল করতে পারবে শেয়ার পেয়ার অফ ইলেকট্রন থাকে ওর নিউক্লিয়ার চার্জটা বেশি এটা হইলে পারবে সো গ্রেটার পজিটিভ নিউক্লিয়াস দেখো ফার্স্ট হচ্ছে গ্রেটার পজিটিভ নিউক্লিয়াস আর মোর লাইকলি টু অ্যাট্রাক্ট দ্য বন্ডিং পেয়ার অফ ইলেকট্রন অ্যাটমিক রেডিয়াস অ্যাটমিক রেডিয়াস যদি ছোট হয় তাহলে এই যে শেয়ার পেয়ার অফ ইলেকট্রন এই সামি আমার দিকে থাকো অ্যাটমিক রেডিয়াস যদি ছোট হয় এই হচ্ছে আমার নিউক্লিয়াস আর এইটা হলো আমার শেয়ার পেয়ার অফ ইলেকট্রন কাছে তাহলে আমি ভালো অ্যাট্রাক্ট করতে পারবো তাহলে কি ইলেকট্রনিকিটি বাড়বে রাইট কিন্তু আমার এই নিউক্লিয়াস এখানে ইলেকট্রনিক আয়োডিনসে কম্পেয়ার টু ফ্লোরাইন ফ্লোরাইনের আউটার শেল এখানে নিউক্লিয়াস এখানে ইজি না অ্যাট্রাক্ট করা তাহলে শেয়ার পেয়ারটাও তো এখানেই থাকবে কাছাকাছি আয়োডিনের ক্ষেত্রে এখানে শেয়ার পেয়ার অ্যাট্রাকশন নাই তাহলে ইলেকট্রনিকিটি ওর ইট হ্যাজ লেস ফন্ড অফ মানে ইট ইজ লেস লাইকলি যে ওইখান থেকে ইলেকট্রন পুল করে দিয়ে নিয়ে আসবে শিল্ডিং হচ্ছে লাস্ট পয়েন্ট ভেরি গুড শিল্ডিং হচ্ছে লাস্ট পয়েন্ট কি মাঝখানে যত বেশি ইলেকট্রন থাকবে এই যে নিউক্লিয়াস আর শেয়ার পেয়ার অফ ইলেকট্রনের যে অ্যাট্রাকশন এটার মাঝখানে ওরা শিল্ড দিতেছে ইলেকট্রনকে বাই করে দিতেছে রিপালশন ফোর্স তাহলে ইলেকট্রন অ্যাট্রাকশনটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি শেয়ার পেয়ার অফ ইলেকট্রনকে আর রিপালশনটা ইলেকট্রোনেগেটিভিটির পুরো উল্টা না তাহলে ইলেকট্রোনেগেটিভিটি আয়োডিনের ক্ষেত্রে কমে যাইতেছে বিকজ অফ শিল্ডিং অ্যাজ ওয়েল অ্যাটমিক রেডিয়াস শিল্ডিং ইভেন দো আয়োডিন হ্যাজ মোর নিউক্লিয়ার চার্জ স্টিল বিকজ অফ দিস টু ফ্যাক্টার্স অ্যাটমিক রেডিয়াস অ্যান্ড শিল্ডিং ইট হ্যাজ লেস ইলেকট্রোনেগেটিভিটি দ্যান ফ্লোরাইন ফ্লোরাইনের মাত্র 9টা প্রোটন বাট ও 9টা প্রোটন নিয়ে হেভি ইলেকট্রোনেগেটিভিটি কেন অ্যাটমিক রেডিয়াসটা ছোট খুব ইজিলি পুল করতে পারে